বং ফিশিং এ আপনাদের স্বাগত জানাই। আর হচ্ছে আজকে আমি এলাম রুই মাছের স্পেশাল চার পার্ট ওয়ান। তোমরা কিছু কমেন্টস করেছো, তার উত্তরে আমি আসছি। প্রদীপ দেবনাথ দাদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ফ্রম প্রদীপ, শ্রীরামপুর, হুগলি। তুমিও ভালোবাসা নিও। তন্ময় ঘোষ, গুরু মশলাটার পরিমাণ বলুন আর ওটার হিসাব। আচ্ছা, এটা তো তোমরা তিনটে ভিডিও দেখে নিয়েছো অলরেডি, তাহলে আর কিছু বলার নেই, ওখানে দেখে নেবে। সৈয়দ ইসলাম দাদা, আমি আপনার সব ভিডিও দেখি, আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আপনি প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দেন, যা দরুন আমাকে আর কমেন্ট করতে হয় না, চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো, আর হচ্ছে যাতে দ্বিতীয়বার কোনো কনফিউশন না থাকে, তার জন্য আমি চেষ্টা করে যাই। সদেশ সিট, তুমি তো প্রত্যেকটাই প্রশ্ন উত্তর করো, কমেন্টস করো, ভালোবাসা নিও। সমীর মান্না দাদা, আমি সমীর মান্না, হাওড়া দাদা, মৎস্যগন্ধা চারটের দোকানে পাবো তো? আচ্ছা, মৎস্যগন্ধাটা তোমরা হচ্ছে হাওড়াতে যেহেতু থাকো, তোমরা ইয়েতে পেয়ে যাবে, হাতিবাগানে তিন চারটে দোকান আছে, তার মধ্যে পেয়ে যাবে, দুর্গাপুরে ব্যানার্জিতি মার্কেটে একটা পেয়ে যাবে, আর হচ্ছে তোমরা অ্যামাজনে পেয়ে যেতে পারো। অ্যামাজনে তোমরা হচ্ছে এইখানটাতে হচ্ছে ক্যামেলিয়ান মানে সার্চ করলেই আমি নামটা ওটা একদম মানে পরের ভিডিওটাই আমি ওটার কি নামে সার্চ করতে হবে আমি ওটা দেখে নিয়ে বলতে পারবো, কারণ মুখে এখনই মানে সঠিক উচ্চারণটা বলতে পারবো না, কারণ হচ্ছে পড়াশোনা তো একটু কমই জানি, জানো তোমরা তো, আমি দেখে শুনে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোহাম্মদ বিল্লাল হোসেন দাদা, নিশ্চয়ই ভালো আছেন। আর দাদা, আইর মাছের জন্য কত নম্বর বড়শি ভালো হবে জানলে খুব উপকৃত হতাম। দেখো, এইভাবে বলা যায় না, তবে মোটামুটি হচ্ছে 15-16 নম্বর কাঁটা হলে আর মাছের পক্ষে খুবই ভালো হয়। আর আমি তো নদীতে একটা আমি আর মাছের ছবি পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে 8 কিলো ওজন ছিল। আমি কালবোজ মাছ ধরছিলাম খুব ছোট কাঁটা, সেই কাঁটায় আটটা খেয়ে গেছিল, কিন্তু খেলি খেলি তুলেছিলাম। আর হচ্ছে যে 18 নম্বর কাঁটাতে আমি মাছটা তুলেছিলাম, যেন তা ছোট কাঁটটা তো অবশ্যই মানে রিস্কের, কারণ হচ্ছে মুখ থেকে একটু করে বেরিয়ে চলে আসবে বা একটু জোরে টানলে সোজা হয়ে যাবে, তা তোমরা 15-16 নম্বর কাঁটা ব্যবহার করো, ওটাই না। রাহুল রায় কাদলা কাদলা আসুন না দাদা, আসবো, দাঁড়াও কিছুদিন অপেক্ষা করো, আমি 10টা বছর গুরুদের পিছনে ঘুরে বেরিয়েছি, এবার একটা একটা স্টেপ বাই স্টেপ কাজ করতে দাও, তোমাদের জন্যই তো এসেছি। আহমেদ শেখ, খুব সুন্দর হয়েছে দাদা, ভালোবাসা নিও। আচ্ছা, দেববায়ন চৌধুরী, খুব ভালো দাদা, কিন্তু দাদা কাতলা আর হচ্ছে আসুন প্লিজ। আচ্ছা, যাবো কাতলায়, নিশ্চয়ই যাবো, কাতলারও বহু কিছু আছে, ওখানে খরচের ব্যাপার আছে, করবে, লকডাউনে এসব মশলা পাওয়া যাবে না, এবারে হচ্ছে তোমাদের না বানিয়ে তো আমি দেখাবো না। আচ্ছা, রাজশ্রী ফিশিং ক্লাব, মৎস্যগন্ধা কি অন্য কোনো নাম আছে দাদা ভাই? মৎস্যগন্ধা নিয়ে আমি বলবো, মৎস্যগন্ধা হচ্ছে তোমরা ইয়েতে পেয়ে যাবে, ওটা ক্যামেলিয়ান নামটা হবে, দিয়ে সার্চ করলেই, গুগল সার্চ করলেই, তুমি ইউটিউবে সার্চ করলেই হচ্ছে মৎস্যগন্ধার হচ্ছে দেখতে পাবে, এমন মৎস্যগন্ধার ডাস্টটা বোধ হয় তুমি অ্যামাজন থেকে নিয়ে নিতে পারবে। আচ্ছা, কৃষ্ণ পরামানিক, পূর্ব বর্ধমান থেকে, তুমি প্রত্যেকটা কমেন্টস করো, খুব ভালো লাগে আমার, অনেক অনেক শুভেচ্ছা দাদা, কৃষ্ণ পরামানিক, পূর্ব বর্ধমান, ভালোবাসা নিও। আচ্ছা, মনোজ ধনপতি, গুরুজি আপনি তো পুরো মশলার দোকান তুলে এনেছেন, গুরু কি খাগড়ি আর মাখন গাঁদটা কি একই জিনিস? না, খাগড়ি আছে আলাদা, মাখন গাঁদ আলাদা, একটু বলবেন। তোমরা ঘি খাগড়ি দিয়েও করতে পারো, মাখন গাঁদ দিয়েও করতে পারো, ঘি খাগড়ি দিলে একটুখানি হচ্ছে কাতলার দিকে চাপটা বেড়ে যায়, আর হচ্ছে মাখন গাঁদে একটু দিয়ে চাপটা থাকে। তো এই ভিডিওটা নিয়ে পরের ভিডিওতে আসবো, কারণ বড় হয়ে যাচ্ছে, এরপরেরটাই আসবো। মোহাম্মদ সামির, গুরু আমাদের এখানে মাখন গাঁদ পাওয়া যায় না, মাখন গাঁদ না পাওয়া যায় ছাড়ো রে বাবা, তুমি ইয়ে নিয়ে নাও, খাগড়ি নিয়ে নাও, খাগড়ি নিয়ে কাজ করো, কোনো ব্যাপার নেই, হবে। বুম্বা মান্না, কাকু এই চার আমি অবশ্যই করবো, আর এই এই প্রথম আপনার কোনো ফুল চারার রেসিপি, ফুল চারের রেসিপি করছি, যদি ছানা, যদিও ছানা পচা, কলার চার আর ডিম পচা করেছি, সব কটাই কাজে করো, করলেই বুঝতে পারবে, কারণ আমি আমিও ওইগুলো দিয়ে মাছ ধরি। অক্ষয় কুমার, খুব ভালো, তিল আর সরিষার ঘানি দেওয়া খোল কাজ হবে?
তিলটা, তিল খোসের তিল আর হচ্ছে সর্ষে দিতে পারো, কারণ হচ্ছে তিলেতে একটা আছে ক্যালসিয়াম প্রচুর আছে, ভরপুর ক্যালসিয়াম ভান্ডার, না ক্যালসিয়াম না, হ্যাঁ ক্যালসিয়াম আছে, তিলটা মাছে খায়, ওদের জেনেটিকে আছে। দি সিটি অফ জয়, দারুণ ভিডিও দাদা, ভালোবাসা নিও। অভিজিৎ ঘোড়া কতদিন ব্যবহার করা যাবে? যতদিন ইচ্ছা। চন্দন কর্মকার, গুরুদেব, আচ্ছা গুরুদান, গুরুদান খুব মুশকিলে পড়ে গেছি গুরুদেব তো, আচ্ছা পড়েছি পোকা বাঁধে, আচ্ছা পোকা বাঁধে তুমি মাছ ধরছো, এসে চার খেয়ে নিচ্ছে, চার খেয়ে নিচ্ছে, খেতে দাও, চার তো মাছের জন্যই খাবার, চার হচ্ছে মাছেরই খাবার, খেতে দাও, তুমিও চারটা একটুখানি রেখে দাও, যে চারটা ফেলছো, যে চারটা মাছ আসছে সেই চারটা একটুখানি টোপের সাথে তুমিও মাখিয়ে দাও, আর মাছকে একটু নেশা করাও, একটু নেশা করাও, আর ওই চারটাই তুমি মানে চারটা একটু কম দাও, আর টোপটাকে হচ্ছে মানে চার একটু মিশিয়ে দাও, আর পিঁপড়ের ডিমটা একটু বেশি দিয়ে দেবে, বাস দেখো তারপর খেলা। বলছি আমি এটা করি, রেজাল্ট পাই, দেখো তুমিও চেষ্টা করো। আচ্ছা দাদা বাংলাদেশ থেকে বলছি, আমার ভিডিও খুব ভালো লাগে, ভালোবাসা নিও। আক্তার হোসেন, ভালোবাসা নিও, অনেকদিন পর মাঝে মধ্যে তোমায় দেখতে পাচ্ছি। দাদা মাখন গাদের পরিবর্তে ডাইরেক্ট মাখন ব্যবহার করা যাবে কি? মাখন গাদের অপশন আমি দিয়ে দিয়েছি যে ঘি খাঁটি, তোমরা মাখন গাদের বদলে ঘি খাঁটি, ঘি খাঁটি ব্যবহার করো, অসুবিধা কিছু নেই। দারুন দাদা, আচ্ছা সৌরভ মন্ডল, দারুন দাদা, ভালোবাসা নিও। মোহাম্মদ আবু খান, গুরু সব সব মশলার সাথে পরিচয় করে দেবেন, দোবরে বাবা, সব মশলারই আমি একটা পরিচয় তোমাদের করিয়ে দেবো, অবশ্যই দেবো, তোমরা সবটা বুঝতে পারছো না, চিনতে পারছো না, আমি করছি। মোহাম্মদ আবু খান, অনেক মশলা কিনেছেন, ও মশলা কিছু নয়, আরো কিনতে হবে। পাউল কাশ্যপ, পরিমাণগুলি লিখে দিলে ভালো হতে পারে, হ্যাঁ লিখে দিয়েছি, আমার কমিউনিটি বক্সে চলে যাবে, দেখবে আমি ওর হচ্ছে রেসিপিটা লিখে দিয়েছি। রামকৃষ্ণ পাল, একটু আচ্ছা পূর্ব বর্ধমান, একটু খান খাকরি দিন দাদা, দারুণ হবে, ঠিক আছে, তোমার কমেন্টসটা ভালো লাগলো। আচ্ছা সীমন্ত আদেক, মাস্টার মাস্টার দা নমস্কার, আপনি একজন বিশাল বড় মনের মানুষ, আপনার ভিডিও গুলো আপনি আপনি মন্ত সহজ, আপনার মতো সহজ এবং সরল, ভালোবাসা নিয়ে, আমি সবসময় সরল সরল যদি সহজ সরল ভাবেই চলতে চাই, তাই চেষ্টা করি। টিটু, আচ্ছা টিটু ইসলাম, অনেকদিন পর তুমি লিখেছো, কাকু নমস্কার, টিটু ইসলাম, আপনার চুলটা উল্টো কেন, আপনার ছোলা উল্টার, ছোলা উল্টার কারণে আপনার তো খুব সমস্যা হয়, আপনি সোজা করে বসেন, ও তুমি বলেছো যে গ্যাসটা আমার হচ্ছে মানে উনুনটা, চুলো মানে উনুন, উনুনটা হচ্ছে উল্টো দিকে করে কাজ করতে হয়, কারণ হচ্ছে যে ওটাকে ঘোরানো যায় না, আর যদি আমি এই দিকে সোজা করে বসি তাহলে আমার মুখটা অন্ধকার হয়ে যায়, এবং মাল এভিডেন্স যা দেখাচ্ছি সেগুলো হচ্ছে সেগুলো তোমরা আলোতে দেখতে অন্ধকারে দেখতে পাবে না, ওই জন্য আমাকে ঘুরে বসতে হয়, তা একটা চেষ্টা করছি আলাদা একটা ঘরের ব্যবস্থা করে সেখানে সবকিছু আমি কাজ করব। রহমান রহমান দাদা নমস্কার, নেবেন দাদা পরিমাণ তো বলেন না, বলেননি, হ্যাঁ বলে দিচ্ছি, আমার দ্বিতীয় ভিডিও গুলো বলা আছে, এগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে। আলম খুরশি দোস্তাদ, ভালোবাসা নেবেন, আপনার ভিডিও না পেলে ভালো লাগে না, অপেক্ষায় থাকি মৎস্যগন্ধা আর মাখন গাছের বিকল্প কি আছে, মৎস্যগন্ধা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আমি হচ্ছে তার ইংরেজি নামটা বলে দেবো, আর হচ্ছে দয়া করে জানাবেন, ঠিক আছে, আর হচ্ছে মাখন গাছের বদলে তুমি কি কাকে ব্যবহার করবে। আচ্ছা মামুন মামুন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমার বাদাম খোল দরকার, বাংলাদেশে কোথায় পাবো, আমি বাংলাদেশ কোনোদিন যাইনি, আমি বলতেও পারবো না, তবে ওখানকার কোনো শিকারীদের বা কোনো চায়ের দোকানে অর্ডার দিয়ে দেবে, তুমি পেয়ে যাবে বাদাম খোল। আচ্ছা জেরিফা বানু, দাদা আমি জেরিফা বাংলাদেশ, আপনার বাস্তব শিকারী, আপনি বাস্তবে মৎস্য শিকারী, আমি 24 বৎসর বড়শি দিয়া মাছ মারি, ভালোবাসা নিও। রাজশ্রী ফিশিং ক্লাব,
নারকেল তেলটা ছিল না, মাটির সরা ছিল না, সিলভার পাতিতে খৈল ভেজেছিলাম, রসুন শুদ্ধ পুড়ে গিয়েছিল, নারকেল ডিম আর নারকেল আর ডিম পচা ছিল না, ছিল খোল খোল ডিম পচা, মেথা ছিল না, হারিয়ে ছিল হাড়িয়া, এইসব দিয়ে বানিয়েছিলাম মৃগেল মাছের চার। তোমায় সালাম জানাই দাদা ভাই, মৃগেল আর আমার চার থেকে নড়েনি, ধরেছি বেশ কয়েকটা, আগামীবার আর কোনো ভুল করছি না ইনশাল্লাহ। যা দিয়েছি মাছ পাওয়ার কথা আর মাছ খাওয়ার কথা তোমরা পাচ্ছ, এইটাই আমার, এটাই সব থেকে বেশি বড় পাওনা যে তোমরা পাচ্ছ। সত্যব্রত ঘোষ, থ্যাংক ইউ দাদা, ইউ আর মাই টিচার। রাহুল আমিন ইঞ্জিনিয়ারিং, দাদা সাম লাভ ওয়ান, সাম লাভ টু, বাট আই লাভ ওয়ান, দ্যাট ইজ ইউ। ভালোবাসা নিও, এত ভালোবাসো দাদা। মশলার পরিমাণ কি হবে পরে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। দ্য সিটি অফ জয়, দাদা আগের ভিডিওটা রিমুভ করে দিলেন, বাদ দাও। বাস এই ফার্স্ট পর্বের এই কটা কমেন্টস আজকে পেয়েছিলাম, তোমাদের উত্তর দিলাম, ভালোবাসা নিও।